সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নরম তুলতুলে রসগোল্লা, যেটা মুখে দিতে মিশে যায়। তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব গরুর দুধের রসগোল্লা, অর্থাৎ গরুর দুধে ছানা তৈরি করা সহ রসগোল্লার রেসিপিটা আজকে শেয়ার করব। তো আশা করি রেসিপিটা আপনাদের সবার খুব কাজে আসবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সেই জন্য আমি প্রথমে এখানে 2 লিটার দুধ নিয়ে নিয়েছি, আর এর মধ্যে ছানা তৈরি করার জন্য দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ সিরকা। তো সিরকাটা কিন্তু এই যে এভাবে অল্প অল্প করে নেড়ে চেড়ে দিতে হবে। তো আমি আজকে কিন্তু ছানা বানানোর সহ রসগোল্লার রেসিপিটা শেয়ার করছি। তো আমার ছানা কিন্তু প্রস্তুত, তো এবার শিখে নেওয়ার পালা। ছানাগুলো বেশি নাড়াচাড়া করবে না, যখন চুলার উপরে থাকবে তাহলে কিন্তু ছানাগুলো বেশি দানা দানা হয়ে যাবে। অল্প অল্প করে নাড়াচাড়া করবেন যেন ছানাটা দলা পেকে থাকে। আর ছানাটা এবারে আমি অল্প একটু পানি দিয়ে ধুয়ে নিলাম যেন সিরকার গন্ধটা চলে যায়। একটা পাতলা কাপড় ইউজ করেছি, আর এর মধ্যে এবার ছানাটাও ঢেলে দিয়েছি। তো এবার চিপে নিব ভালোভাবে, এবং যে বাকি পানিটা রয়েছে সেটা বের করে ফেলবো। আর ছানাটা ঢেলে কিন্তু সঙ্গে সঙ্গে আপনারা ঠান্ডা পানিটা দিয়ে দিবেন, তাহলে কিন্তু ছানাটা সফট হবে। আর ছানাটা যত সফট হবে আপনাদের রসগোল্লাটা তার চেয়ে আরও বেশি সফট হবে। তাই বিশেষ করে ছানাটা আপনারা কলের নিচে ঢালবেন, অর্থাৎ আপনার ছানাটা কতটা পারফেক্ট হলো সেটার উপর কিন্তু আপনাদের মিষ্টিটা নির্ভর করছে। অনেকে অনেক সময় ছানাটা টক দই দিয়ে অথবা লেবুর রস দিয়ে তৈরি করেন। তো লেবুর রস দিয়ে টক দই ছানাটা তৈরি করলে যা হয়, তখন মিষ্টিটা খেতে বেশি ভালো লাগে না, মিষ্টিটা ফেটে যায় এবং উপরে পাতলা হয়ে যায় আবরণটা। সেই জন্য আমি অলওয়েজ ছানাটা সিরকা দিয়ে বানাই। এখন দেখতেই পারলেন যে আমি হাত দিয়ে এটাকে জ্বলে জ্বলে সফট করে নিচ্ছি, আর এর মধ্যে আমি এখন 1/2 চা চামচ পরিমাণ চিনি ইউজ করলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ময়দা ভর্তি করে। আর এবারে সবগুলো ছানাটার সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। যদি স্পঞ্জ রসগোল্লা তৈরি করতে চান তাহলে ময়দাটা স্কিপ করবেন। তো এখন আমি এটাকে খুব ভালোভাবে ডলে নিয়েছি। তো এই পর্যায়ে দেখবেন যখন সুন্দরভাবে রেডি হয়ে যাবে ছানাটা, তখন কিন্তু প্লেটের সঙ্গে দেখবেন এইভাবে সুন্দরভাবে লেগে যাচ্ছে। আর ছানাটা যত ভালো হবে আমাদের মিষ্টিটাও কিন্তু ততই সুন্দর হবে। তো অন্যদিকে দেখতে পাচ্ছেন শিরাটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ চিনি, আর এখানে দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ পানি। তো আচ্ছা, আমরা এদিকে ছানাটা তো মিশাচ্ছিলাম, তো সেজন্য এদিকে আমি শিরাটা তৈরি করতে বসিয়ে দিয়েছি, যেন আমার রসগোল্লাটা বানানোর পর বেশিক্ষণ এগুলা প্লেটে না রাখতে হয়। যে বেশিক্ষণ প্লেটে রাখলে যা হয় আর কি, তখন নিচের দিকটা কিন্তু চ্যাপটা হয়ে যায়, তখন কিন্তু মিষ্টির সাইজটা আর পুরোপুরি গোল থাকে না। তো এখন দেখতেই পাচ্ছেন এভাবে সুন্দরভাবে আমি হাত দিয়ে এটাকে গোল গোল করে নিচ্ছি। তো আপনারা কিন্তু আপনাদের পছন্দের সাইজ অনুযায়ী বানিয়ে নিতে পারেন। তো এখানে আমি ছোটো ছোটো করে এই যে দেখতে পাচ্ছি সবগুলো কিন্তু বানিয়ে নিয়েছি। তো এবার দেখতে পাচ্ছেন আমার শিরার মধ্যে কিন্তু বলক চলে এসেছে, আর এর মধ্যে আমি আস্তে আস্তে করে সবগুলোই দিয়ে দিচ্ছি। তো বলিয়ে দিলাম আগে যে বেশিক্ষণ রাখবেন না, তো আমি কিন্তু টানা 15 মিনিট এটাকে তো জাল দিয়েছি। তো দেখতে পাচ্ছেন ফুলে একেবারে টইটুম্বুর হয়ে গেছে, আর এটার টেস্টটা একেবারেই দোকানের স্টাইলে হয়েছিল। তো দেখতেই পারলেন কত কম সময় তৈরি করে ফেললাম দোকানের মতো পারফেক্ট রসগোল্লা। তো সহজ কিন্তু খুব মিষ্টিটা তৈরি করা। তো অনেক আপুরা কিন্তু কমেন্ট করে যে মিষ্টিটা বানাতে গেলে পারফেক্টভাবে ওরা বানাতে পারে না। তো আপনারা যদি মনোযোগ দিয়ে ছানাটা সুন্দরভাবে তৈরি করেন তাহলে কিন্তু আপনাদের মিষ্টিটাও অনেক সুন্দর হবে। আর বিশেষ করে রসগোল্লাটা কিন্তু নির্ভর করছে ছানার উপর, ছানাটা যত বেশি সফট এবং সুন্দর হবে মিষ্টিটাও ততটাই সুন্দর হবে, এবং গ্যাসের টেস্টটাও কিন্তু একেবারে দোকানের মতোই হয়েছিল। তো আশা করছি আমার ব্লগটি সবার কাছে খুব ভালো লাগবে। তো আর এটা সেদ্ধ হওয়াটা ডিপেন্ড করছে এটার সাইজ দেখে, তো সাইজটা যতটুকু হবে। তো এখন আমি এটাকে দেখিয়ে দিচ্ছি যে কতটা সফট হয়েছে এবং স্পঞ্জি হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো দেখুন গাইস এটা কতটা সফট এবং কতটা স্পঞ্জি, এই যে। তো আশা করছি আজকের এই ভিডিওটা দেখে আপনারা অনেকেই উপকৃত হতে পারেন এবং ভালো লাগবে। তো আশা করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম আরও নতুন নতুন মজাদার রেসিপি পেতে। তো খোদা হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।